নমস্কার বন্ধুরা, সৈনিক কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি খুব সহজ পদ্ধতিতে একটি আপনাদের রেসিপি তৈরি করব, চিকেন কালা ভুনা। প্রথমে আমি একটি মশলা তৈরি করে নেব। এখানে আমি দুটো কাশ্মীর লঙ্কা নিয়েছি, তিনটে এলাচ, দারচিনি এক টুকরো, একটি জৈত্রী, হাফ চামচ গোলমরিচ, হাফ চামচ রাঁধুনি, হাফ চামচ গোটা ধনে, আর নিয়ে নেব হাফ চামচ মৌরি। এটা আমি মশলাটা ভালো করে একটু ড্রাই রোস্ট করে নেব। নিয়ে আমি একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব। বন্ধুরা, আমি অনেকদিন ভিডিও দিতে পারিনি, আপনারা প্লিজ, আমার কিছু অসুবিধার জন্য আমি ভিডিও দিতে পারিনি, আপনারা আমার পাশে থাকবেন। আমার গুঁড়ো করা হয়ে গেছে মশলাটা, এবার আমি চিকেনটা ম্যারিনেট করে নেব। এখানে আমি 1 কেজি চিকেন নিয়েছি, আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি আমি চিকেনটা থেকে। এখানে আমি দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট। আর এই রান্নাটার জন্য আমার একটু আদা রসুনটা একটু বেশিই লাগবে, আমি এখানে 3 চামচ আদা রসুন বাটা নিয়ে নিচ্ছি। আর নিয়ে নেব হলুদের গুঁড়ো, আপনারা এই চিকেনে একটু আদা রসুনটা একটু বেশিই দেবেন পরিমাণে। আদা রসুন কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করা তৈরি করা আছে। আর নিয়ে নেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণে দেবেন। এখানে আমি 2 চামচের মতো দিয়েছি। আর যে মশলাটা তৈরি করে রেখেছি সে 1 চামচ দিয়ে দিলাম। আর দিয়ে দেবো এখানে বেরেস্তা, আমি এখানে বেরেস্তাটা তৈরি করার দেখাইনি, আমি তৈরি করে রেখেছি আগে। ভাজা বেরেস্তাটা আমি দিয়ে দেবো কিছুটা। আমি এখানে 3টে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছিলাম মিডিয়াম সাইজের। আর দিয়ে দেবো এই বেরেস্তা ভাজার তেলটা। আমি এবার ভালো করে এটা ম্যারিনেট করে মেখে নেব। এখানে একটা কথা বলি, এখানে নুনটা আগের থেকে দেবেন না, তাহলে কি হবে, চিকেন থেকে জল ছেড়ে যাবে। আমি নুনটা পরে ব্যবহার করব। আমি ভালো করে মেখে নিয়েছি, এটা আমি আধা ঘন্টা রেস্টে রাখবো। আর আমি এখানে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে নিয়েছি। আর এখানে ফোড়ন দিলাম 1টা তেজপাতা, 1 টুকরো দারচিনি, 2টো এলাচ, আর 2টো পেঁয়াজ ভালো করে মিহি স্লাইস করে আমি কেটে নিয়েছি। আর এখানে আপনারা পেঁয়াজটা বেশি ভাজবেন না, একটু কাঁচা ভাবটা যখন চলে যাবে তখনই আমি চিকেনটা এখানে দিয়ে দেবো। বেশি যদি কড়া করে ভেজে ফেলেন তাহলে কী হবে, আমার চিকেনটা তেতো হয়ে যাবে রান্না করার সময়, কেন আমি বেরেস্তা আমি ম্যারিনেশনের সময় আমি বেরেস্তাটা দিয়েছি, তাই এখানে আমি পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। দেখুন, আমার পেঁয়াজটা একদম বেশি ভাজিনি, আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। আর আমি এটা ম্যারিনেট করে চিকেনটা আবার আমি এখানে দিয়ে দেবো। আর বন্ধুরা, প্লিজ আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমি কিছুদিন আমার নিজের একটি পার্সোনাল ব্যাপারে আমি ভিডিও দিতে পারিনি একদিন অসুবিধার কারণে।
আমি এবার রোজ ভিডিও ছাড়ার চেষ্টা করব, আপনারা আমার পাশে থাকবেন। আর এই চিকেনটা আপনারা রুটি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুতে বেশ খেতে ভালো লাগবে। আপনারা একবার হলো বাড়িতে ট্রাই করবেন। আমি খুব সহজ পদ্ধতিতে একবার দেখিয়ে দিচ্ছি, যে কেউ তৈরি করতে পারবে। এবার আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা যে যা স্বাদ মতো ব্যবহার করবেন। আর এখানে আমি দিয়ে দেবো কিছু গোটা রসুন। এটা কি হবে, রসুনের ফ্লেভারটা চিকেনের মধ্যে থাকবে, ভালো লাগবে খাওয়ার সময়। ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। মিডিয়াম টু লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে ভালো করে রান্নাটা করে নিচ্ছি। দেখুন আমার তেল ছেড়ে গেছে, খুব সুন্দরভাবে আমার চিকেনটা কষে গেছে। আপনারা প্লিজ বাড়িতে একবার হলো ট্রাই করবেন চিকেন কালা ভুনা, অসম্ভব সুন্দর হয় খেতে। খুব সহজ পদ্ধতিতে আমি তৈরি করে দেখিয়েছি। আর এখানে স্বাদের জন্য আমি কিছুটা চিনি দিয়ে দিলাম। অবশ্যই একটু চিনি ব্যবহার করবেন, তাহলে স্বাদটা ব্যালেন্স থাকবে। এবং কালারটা কত সুন্দর হয়েছে, এই বিরেস্তা দেওয়ার কারণেই চিকেনের কালারটা এত সুন্দর হয়েছে। আমি আরও এক চামচে ভাজা মশলা তৈরি করে রেখেছি, সেটা এক চামচ আমি দিয়ে দিলাম। আমার চিকেনটা একদম রেডি হয়ে গেছে। আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও ট্রাই করবেন, আর আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা অনেক অনেক শেয়ার করবেন। আমি চলে আসবো আরেকটি নতুন রেসিপি নিয়ে। নমস্কার বন্ধুরা।